দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন আধ ঘন্টার গল্পে। রাজনৈতিক ব্যবস্থা পরিচালিত হয় কার দ্বারা? রাজনৈতিক ব্যবস্থার লাইফলাইন বা প্রাণরেখা রাজনৈতিক দল, আর রাজনৈতিক দল পরিচালিত হয় রাজনীতিবিদদের দ্বারাই। আর বাংলাদেশের মানুষের কাছে বড় বিনোদন আসলে রাজনীতি। চায়ের দোকান থেকে ঘরের ড্রয়িং রুম সর্বত্রই রাজনীতি নিয়ে আলোচনা হয়। আর রাজনীতি পরিচালিত করেন যে রাজনীতিবিদ, তার সাথেই আজ কথা বলার জন্য এসেছি আধ ঘন্টার গল্পে। হ্যাঁ, সেই রাজনীতিবিদের কথা বলছি যিনি সজ্জন বলেই পরিচিত রাজনৈতিক মহলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেই কথা বলবো আজকে আধ ঘন্টার গল্পে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে স্বাগত আজকের আধ ঘন্টার গল্পে। আপনাকেও ধন্যবাদ। বলছিলাম, রাজনীতি আসলে প্রাণস্পন্দন কিংবা রাজনৈতিক ব্যবস্থার লাইফলাইন, কিন্তু রাজনীতিবিদদের কেন যেন অদৃশ্য হয়ে যেতে দেখছি আমরা। সেই রাজনীতিবিদদের আমরা দেখছি না, কিছুটা প্রেস কনফারেন্স কিংবা কিছুটা আলোচনা, কারণ সরকারি দলের পাশাপাশি বিরোধী রাজনীতি না থাকলে গণতন্ত্র আসলে মৃত হয়ে যায়। সেই জায়গায় বিএনপির বিরোধী রাজনীতি কি আসলে হারিয়ে যাচ্ছে? এটা তো বাংলাদেশের বর্তমানে সামগ্রিক সমস্যা। বাংলাদেশের মূল সমস্যাটা এই জায়গাতেই, যে বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। প্রকৃতপক্ষে একটি একদলীয় শাসন ব্যবস্থা এখানে আছে, এবং রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিরোধী দলগুলো, তারা স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম করবার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে পুরোপুরিভাবে বঞ্চিত হয়েছে। বিগত এক দশকে বাংলাদেশে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই রাজনীতিকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, যেটাকে অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন বিরাজনীতিকরণ করা হয়েছে। রাজনীতিবিদরা ধীরে ধীরে একটা সিস্টেমের মধ্যে দিয়ে বাইরে চলে যাচ্ছে। ইভেন শাসক দল যারা, শাসক গোষ্ঠী যারা, শাসক দল যারা, তাদের মধ্যেও কিন্তু রাজনীতিবিদরা পেছনে পড়ে যাচ্ছে, সংখ্যা কমে যাচ্ছে, পেছনে পড়ে যাচ্ছেন। যেমন আপনি ধরেন যে উপদেষ্টা, বেশিরভাগ উপদেষ্টাই কিন্তু রাজনীতির বাইরের। দ্বিতীয়ত হচ্ছে যে প্রশাসন, যারা একটা অদৃশ্য শক্তি, মাঝে মাঝে মনে হয় যে তারা দে আর রানিং দিস গভর্নমেন্ট। এটাতে আমরা, আমাদের অনুভূতি, এটা শুধু আমার নয়, মনে হয় সকল রাজনৈতিক দলই এটা মোরালে স্বীকার করবেন যে রাজনৈতিক দলের, ইভেন আওয়ামী লীগের প্রভাব এখন এই সরকারের ওপর অত্যন্ত কমে গেছে। এই সরকার অনেকগুলো কাজ করেছে, যে কাজগুলোকে আমার কাছে মনে হয়েছে যে এগুলো রাজনৈতিক কোনো নেতার দ্বারা সম্ভব না, বা রাজনৈতিক কোনো সিদ্ধান্ত হতে পারে না। আজকে দেখুন, দেশের যে বর্তমান যে অবস্থা, এই আপনার কোভিড-19 যে অবস্থা দাঁড়িয়েছে, আপনার মানুষ তার ন্যূনতম যে আপনার টেস্ট করার যে সুযোগ সেটা থেকে বঞ্চিত হচ্ছে, এবং তার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখানে যদি আমি একটু বলি যে এই সরকারি দল কিংবা সরকারের ভুলভ্রান্তিকে সঠিক পথে আনার জন্য বিরোধী দল আসলে আন্দোলন করবাই করে, কিন্তু সেই জায়গায় আমি সেই জায়গাতেই আসছি। তো যখনই আপনি প্রথমেই বলেছেন যে একটা ব্যবস্থা, এখানে তো আসলে গণতান্ত্রিক কোনো ব্যবস্থাই নেই। আপনার গত 10 বছর ধরে প্রধান বিরোধী দল বিএনপির ওপর দিয়ে যে অত্যাচার নির্যাতন চলেছে, এটা নজিরবিহীন। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতন্ত্রের মধ্যে একটা কোনো গণতান্ত্রিক দলের উপর এইভাবে নির্যাতন চলতে পারে, এটা নজিরবিহীন। এখন না, এটা শুরু হয়েছে 1/11 থেকে, 1/11 যে আপনার সেনা সমর্থিত যে আপনার সরকার গঠন করা হয়েছিল, তখন আপনার একটা আইনসম্মত তত্ত্বাবধায়ক সরকারকে সরিয়ে দিয়ে সেই সেনা সমর্থক সরকার থেকেই রাজনীতিকে, এটাকে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া চলেছে। সুদূর প্রসারী দৃষ্টি নিয়ে, দৃষ্টিটা হচ্ছে যে বাংলাদেশকে একটা বিরাজনীতিকরণ করে এটাকে পুরোপুরিভাবে একটা, যেটাকে আমরা বলি, আমাদের ভাষায় যেটাকে বলি, একটা ফ্যাসিবাদী, একনায়কতান্ত্রিক, একটা কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করা, একটা রাজ্য প্রতিষ্ঠা করা। যখন আপনার বিরোধী দলের প্রধান নেত্রী থেকে শুরু করে একেবারে আপনার ইউনিয়ন পর্যায়ের কর্মী পর্যন্ত যখন মামলা দেওয়া হয়, বিরোধী দলের নেত্রীকে যখন আপনার একটা মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে 2 বছর ধরে কারাগারে আটক রাখা হয়, সিনিয়র নেতার একজনও বাদ নেই তাদের বিরুদ্ধে মামলা, 40-50, আমার বিরুদ্ধে প্রায় শখানেক মামলা আছে। তো এটা আপনার এই প্রক্রিয়াতে বিরোধী দলকে স্বাভাবিক কার্যক্রম যখন করতে দেওয়া হয় না, তখন স্বাভাবিকভাবেই সেটা ভিজিবল হয় না। যে আমাদের দেশে একটা কালচার আছে, যে এখানকার কালচারটা হচ্ছে যে বিরোধী দল মানেই আপনার আগুন, জ্বালাও, পোড়াও। আমরা অত্যন্ত সচেতনভাবে সেই জায়গাটা পরিহার করেছি, কারণ আমরা লক্ষ্য করেছি যে এটার সুযোগ সরকার নেয়। আমরা একটা আন্দোলন করতে গিয়ে যদি আপনার কেউ একটা বাস ভেঙে দেয়, তারপরে ওটা 100টা বাস ভাঙার মামলা হয়, এবং সেখানে আমাদের নেতাকর্মীদেরকে বেধড়ক আপনার অত্যাচার করা হয় এবং গ্রেফতার করা হয়, ফলে স্বাভাবিকভাবেই কিন্তু ওই জায়গাটা থেকে আমরা সরে এসেছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দীর্ঘকাল আমরা কোনো হরতাল আহ্বান করিনি, কারণ হরতালের সুযোগ তো আবার সরকার নিয়ে নেয়। তারা নিজেদের লোকজনদের দিয়ে, তাদের এজেন্ট প্রভোকেটর্স দিয়ে,
তারা গাড়ি ঘোড়া পুড়িয়ে দেয় আপনার সেই দায়ভার কি বিরোধ ভাইরাসকে সেই দায়ভার বিরোধ উপর চাপিয়ে দিয়ে মামলা করা হয় এবং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সক্রিয় আছি আমরা নির্বাচনের পূর্বে জাতীয় রাজনীতির প্রয়োজনে ঐক্যফ্রন্ট তৈরি করেছি নির্বাচন করেছি সেই নির্বাচন তো দেখেছেন সুতরাং এখানে এই কথাটা জেনারেলাইজ করা আপনার বোধহয় ঠিক হবে না যে বিরোধী দল তার ভূমিকা পালন করছে না যেটা বলছিলাম যে আপনাদের তৃণমূলের নেতারা দায়ী করছেন আপনাদের যারা কেন্দ্রের নেতা আছেন তারা বলছেন বিএনপি আসলে কার নেতৃত্বে চলছে কার আদেশে চলছে কে বিএনপির কর্মসূচি ঘোষণা করছে এটি একটি প্রশ্ন রয়ে গেছে এটা বিএনপির তৃণমূলের নেতারা কেউ বলছে না বা বিএনপির কর্মীরা কেউ বলছে না এটা বলছেন যারা বিএনপির সমালোচনা করেন বিশেষ করে আপনার সরকারি দলের লোকেরা তারা এই প্রচারণা প্রোপাগান্ডা চালাচ্ছে আমাদের দল অত্যন্ত সুসংগঠিত আছে নেতৃত্ব এখানে অত্যন্ত সুদৃঢ় আছে সুসংগত আছে এবং কোনো গ্যাপ নেই আপনার তৃণমূলের নেতারা যারা কর্মীরা যারা এটা বলেন হয়তো কেউ ফ্রাস্ট্রেশন থেকে বলতে পারেন যে আগে যেভাবে তারা করতেন সেভাবে চলছে না কিন্তু আবার তারাই আপনার সমস্যা হয় যে তাদেরকে তো দল জেনে শুনে কেন্দ্রীয় নেতৃত্ব জেনে শুনে আরও বড় বিপদের মধ্যে ঠেলে দিতে পারে না যতক্ষণ পর্যন্ত না আন্দোলনকে সেই আন্দোলন একটা আপনার তার লক্ষ্যে পৌঁছাতে পারবে তার জন্য গতিশীল একটা আপনার আন্দোলন শুরু করা যায় এখানে এই অসুবিধাগুলো বুঝতে হবে যেমন আপনার ধরেন গত ছয় মাস ধরে আপনার চলছে COVID-19 করোনা আপনার বলা হয়েছে সভা সমাবেশ নিষিদ্ধ এবং এটা দায়িত্বশীল দল হিসেবে রাজনৈতিক দল হিসেবে বিরোধী দল হিসেবে আমরাও আপনার চেষ্টা করছি যেন কোনো মতেই আমরা এই সমাবেশ না হয় আমরা সোশ্যাল মিডিয়ার ইন্টারনেটের সুযোগটা নিয়ে আমরা পুরোপুরিভাবে আমাদের একদম তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমরা আমাদের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি আমাদের সংগঠনকে সক্রিয় রেখেছি করোনার কারণে আমরা যে ত্রাণ দিয়েছি এটা আমাদের প্রায় 2.5 কোটি মানুষের কাছে আমরা ত্রাণ পৌঁছতে পেরেছি আমাদের দল বন্যা শুরু হয়েছে আমরা ইতিমধ্যেই কিন্তু আমাদের দল থেকে পুরোপুরি কাজ শুরু করেছি কার্যক্রম শুরু করেছি ইতিমধ্যে বেশ কয়েকটি জেলাতে আমাদের বন্যা ত্রাণ পরিকল্পনা হয়ে গেছে আমাদের দলের সমস্ত সিনিয়র লিডার্স এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স যারা আপনার সংসদে নির্বাচন করেছিলেন তারা আপনার স্ট্যান্ডিং কমিটি মেম্বার ভাইস প্রেসিডেন্ট তারা সবাই কন্ট্রিবিউট করছে তারা কি সবাই এলাকায় গিয়েছেন হ্যাঁ অনেকেই গেছেন অনেকে যেতে পারেনি কিন্তু এখান থেকে যারা যেতে পারেন তারা কাজ করছেন এলাকাতে তো আমাদের দল আছে ইউনিট আছে তারা কাজ করছে সরকারি দলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই প্রচারটা সবচেয়ে বেশি করেন হুইচ ইজ নট ট্রু একটি কথা বারবার জিজ্ঞেস করতে হয় যে বিএনপির নেতৃত্ব কেন বিদেশ থেকে পরিচালিত হতে হবে সেটি আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান যেমন লন্ডন থেকে দল পরিচালনা করছেন ঢাকা মহানগর উত্তরের প্রধান এম এ কায়েম তিনিও বিদেশ থেকে পরিচালনা করছেন তার নেতৃত্বে তার অংশে কিন্তু এই নেতৃত্ব কি অপরিহার্য বিদেশ থেকে এটি আমরা এসে শুনব বিরতির পর দর্শক যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে ফিরছি একটু পরেই বৃথাই যেন সকল আয়োজন গুমোট সময় ছন্দহারা প্রাণ স্তব্ধ মহাকাল যখন তুমি নেই নিয়ম মেনে ধমকে থাকে সব হাওয়ায় যখন তোমার উপস্থিতি জেগে ওঠে নগর সময় স্রোতধারায় আনন্দ উৎসবে জীবন বয়ে চলে সম্পর্কের টানে মানুষে মানুষ বুননে সভ্যতা যেন তুমুল উৎসাহে সম্পর্ক সে তো নতুনের আহ্বান নাগরিক টেলিভিশন নয় সম্পর্ক বেসরকারি বিনিয়োগ কিন্তু সেই তালে হচ্ছে কস্টলি এখন যেটা পড়ে সেটা হলো ব্যাংকের লোনের সুদ আমার জানা মতে সঠিক নয় ব্যবসায় তো লাভ আছে আমাদের দেশে কিন্তু আমরা ইন্ডাস্ট্রি করি উইথ মোর ইমোশনস দ্যান ম্যাথ চাইনিজ এন্টারপ্রেনাররে তারা ভিয়েতনামে চলে যাচ্ছে কোন দিক থেকে আপনার মূলত অন্তরায় স্কিলড ম্যান পাওয়ারটা সবচেয়ে প্রয়োজন আমার এখন কোনো ফরেনার নাই সমস্ত ভাবে বাংলাদেশি স্কিল লোকজন কাজ করতেছে একটা হলো কোয়ালিটি দ্বিতীয় হলো মার্কেটিং ইনোভেশনস আছে
অ্যান্ড তৃতীয় হলো ডিস্ট্রিবিউশন ভালো হয়। ঢাকা শহরে বাইরে কেন ফাইভ স্টারগুলো ছড়িয়ে পড়ছে না কেন? 65-66% ঢাকা শহর কেন্দ্রিক। উই মাস্ট থিঙ্ক যে আমার দেশ তো আগে। ব্যবসা, অর্থনীতি ও বাজার ব্যবস্থার গতি প্রকৃতি নিয়ে নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশন দেখবেন শনিবার রাত 10:30 নিবেদনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এবেলে নিবেদিত নাগরিক টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান বলা না বলা। এখন মানুষকে বাঁচায় রাখা সবচেয়ে বড় প্রয়োজন। ভীষণ রকম দলীয়করণ করা। করোনায় পাল্টে গেছে রাজনীতি, জমে গেছে অনেক কথা, না বলা সেসব কথা নিয়ে নাগরিকের আয়োজন বলা না বলা দেখবেন প্রতি শুক্রবার রাত 10:30 নিবেদনে ইভ্যালি অনলাইন শপিং মল। বলা হয় আনন্দ ভবিষ্যতের জন্য জমিয়ে রাখার কোনো বিষয় নয়, বরং তা বর্তমানের জন্য। আমাদের জীবনটা খুব ছোট, তাই না? আর এই ছোট্ট জীবনটা যদি আনন্দহীন হয় তাহলে বেঁচে থাকাটাই অর্থহীন। আমরা চাই আপনাদের জীবনের প্রতিটি দিনের প্রতিটি মুহূর্ত আনন্দময় হয়ে উঠুক, আর তাই নাগরিকের এই আয়োজন আনন্দ বৈঠক, যেখানে আপনাদের সাথে থাকছি আমি নীল হুরে জাহান। আর আমার সাথে থাকবেন সফলতার আনন্দে আছেন এমন সব গুণী মানুষ, তাদেরকে নিয়ে তাদেরকে ঘিরেই আমাদের এই আনন্দ বৈঠক। আনন্দ বৈঠক দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 6:30। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আধ ঘন্টার গল্পে। আরও একবার কথা বলছিলাম বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। আমরা প্রশ্ন করেছিলাম আপনাদের এই বিদেশ থেকে নেতৃত্ব কি অপরিহার্য? এই নেতৃত্ব অপরিহার্য এই কারণে যে সরকারি অবস্থাটা তৈরি করেছে। স্বাভাবিকভাবেই একটা মিথ্যা মামলায় আমাদের চেয়ারপারসন দেশনাথ এবং খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পরে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দায়িত্ব দিতে হয়েছে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে। যেহেতু তিনি বিদেশে আছেন, সুতরাং তার নেতৃত্ব এখানে অপরিহার্য তো হয়েই গেছে। দ্যাট ইজ বিকজ অফ বিদেশে তো তিনি নিজের ইচ্ছায় নাই, বিদেশেও তাকে নির্বাসিত অবস্থায় থাকতে হচ্ছে, এই কারণে যেখানে তার বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে তাকে সাজা পর্যন্ত দেওয়া হয়েছে। আর এই কথাটা ঠিক নয় যে তিনি বিদেশ থেকে দল চালাচ্ছেন, এই কথাটা সঠিক নয়। জন্য যে আমাদের এখানে কি স্ট্যান্ডিং কমিটি আছে, জাতীয় স্থায়ী কমিটি আছে, যার সদস্যরা প্রতিটি সিদ্ধান্ত সভার মাধ্যমে যৌথভাবে নিয়ে আসছে, এবং এই কারণেই কিন্তু দল এখন পর্যন্ত অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত। এখানে যারা আছেন নেতৃত্বে, যারা আছেন বিএনপি যারা করছেন, আপনি লক্ষ্য করে দেখবেন কেউ কিন্তু বিএনপি ছেড়ে যাননি এত নির্যাতনের পরেও। কোর্টে গেলে তো আপনি বিএনপির লোক ছাড়া কোনো লোক দেখতে পাবেন না, সেটা হাইকোর্টে যান আর লোয়ার কোর্টে যান। এই যে কোর্ট খুলেছে দেখবেন হাজার হাজার সংখ্যক বিএনপির লোক, আবার সে হাজার আমার ছিল আপনার 16 তারিখে ম্যাডামেরও মামলা ছিল গতকাল। এইভাবে তো আপনার একটা গণতান্ত্রিক দেশে একটা সবচেয়ে বড় যে রাজনৈতিক দল সে দলটা তো চলতে পারে না। সেই ক্ষেত্রে আমি আগস্ট মাসে আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। 21 আগস্টের মামলার তদন্ত এবং বিচার সঠিকভাবে আপনার সে সময় করতে পারেননি, এটি আসলে পরবর্তীতে প্রমাণিত হয়েছে, এবং এটির জন্য আপনাদের যে দায়ভার সেই বিষয়ে আপনি রাজনীতিবিদ হিসেবে কী বলবেন? 21 আগস্টের যে দুঃখজনক যে বিয়োগান্তক ঘটনা, এটা নিঃসন্দেহে নিন্দনীয়। এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এটা সমর্থন করতে পারে না, এবং কোনো রাজনৈতিক দলও এটা সমর্থন করতে পারে না। আমরা এটাকে নিন্দা জানিয়েছি এবং আপনারা এটাকে আমরা কখনোই সমর্থন করিনি। দুর্ভাগ্যজনকভাবে তখন আপনারা যেভাবে বলছেন যে সুষ্ঠু তদন্ত হয়নি, পরবর্তীকালে আপনার যে তদন্ত যখন আপনার ক্যাটেগরি গভর্নমেন্টের সময় যেটা শুরু হলো সেটাও কিন্তু আপনার সঠিকভাবে সুষ্ঠু তদন্ত হয়নি। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে কোথাও কখনও কিন্তু তারেক রহমানের আসেনি, না ছিল আপনার প্রথম এফআইআরে, না পরবর্তীকালের যে এফআইআরগুলো করা হয়েছে তাতেও ছিল না। যখন আওয়ামী লীগ সরকারে এসছে, সরকারে আসার পরে তারা তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে একজন সাবেক পুলিশ কর্মকর্তা যিনি নমিনেশন চেয়েছিলেন আওয়ামী লীগের, তাকে কাহার আকান্ত তাকে আপনার এই তদন্ত কর্মকর্তা নিয়োগ করে নতুনভাবে আপনার এফআইআর করে এবং সেখানে তারেক রহমান সাহেবকে তারা যুক্ত করে। বিষয়টা হচ্ছে যে আপনি যখনই কোনো একটা এই ধরনের ভয়াবহ ঘটনাকে যখন রাজনৈতিকভাবে মোটিভেট করতে চাইবেন, সেটা তখনকার সরকারই হোক বা এখনকার সরকারই হোক, তখন কিন্তু তার মূল যে বিষয়টা সেটা থাকছে না, মূল ক্রিমিনাল বের হয়ে আসছে না, মূল সত্যটা বেরিয়ে আসছে না। এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় আমাদের দেশে বা সাবকন্টি বলতে পারেন এই প্রবলেমগুলো হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, যে পুলিশকে আপনার সঠিকভাবে কাজ করতে দেওয়া হয় না, সেটাকে রাজনৈতিকভাবে সবসময় আপনার এটাকে নিয়ন্ত্রণ করা হয়, যা কখনোই আপনার কাম্য নয়। আদালতে এখন আপনার দলীয়করণ হয়ে গেছে, এবং জাস্টিস সিনহাকে, চিফ জাস্টিস সিনহাকে যেভাবে দেশ থেকে বের করা হয়েছে, এটাতে তো আপনি আর কোনো দিন আমরা
আর কোনোভাবেই আপনার একটা যে স্বাধীন মতামত পাব, একটা ন্যায় বিচার পাব, এটা আমরা মনে করতে পারছি না। পঁচাত্তরের যে হত্যাকাণ্ড, নিষ্কৃতম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সাথে আপনাদের দলের প্রতিষ্ঠাতা জড়িত, তার নামটি জড়িয়ে আসছে বারবার। এটা তো সম্পূর্ণভাবে একটা আপনার জিয়াউর রহমান সাহেবের, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, শহীদ জিয়াউর রহমান সাহেবের মেলাইন করার জন্যই আপনার এই প্রোপাগান্ডাটা চালানো হচ্ছে। এটা আজকের না, তো প্রথম আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এই ধরনের কথা বলতে শুরু করেছে। যিনি যুদ্ধ করলেন 9 মাস ধরে এবং পরবর্তীকালে যিনি প্রমাণ করেছেন যে তিনি একজন অত্যন্ত প্রফেশনাল এফিশিয়েন্ট সোলজার, তিনি কোনোভাবেই এটার সঙ্গে জড়িত থাকা প্রশ্নই উঠতে পারে না। কারণ তখন তিনি আর্মি চিফ ছিলেন না। আর্মি চিফ যিনি ছিলেন, তিনি কিন্তু মুশতাকের গভর্নমেন্টকে, যারা ক্ষমতা নিয়েছিল, তাদেরকে স্যালুট করেছেন তারপরের দিনই, ওই দিনই, আর্মি চিফ, নেভাল চিফ, এয়ারফোর্সের চিফ। কিন্তু জিয়াউর রহমান তার মধ্যে কোনোভাবেই, কোথাও কোনোভাবে আসেনি যে আপনার জিয়াউর রহমান সাহেব এটা সংযুক্ত। কোন দিক দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের এই বিয়োগান্তক ঘটনা, দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনার পরে কারা সুবিধাভোগী? সুবিধাভোগী তো হচ্ছে আপনার আওয়ামী লীগেরই একটা বিরাট অংশ, বিরাট অংশ। আপনার বাকশালের যে মন্ত্রীরা ছিলেন, বাকশালের সঙ্গে যারা দায়িত্বে ছিলেন, তারাই কিন্তু খন্দকার মোস্তাকের নেতৃত্বে সেই রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের লাশের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে হেঁটে গিয়ে মন্ত্রিত্বের শপথ নিয়েছিলেন। একটু তো ভুলে যাওয়ার কথা নাকি ইতিহাস? খুনি মাঝেদের কথাই কিন্তু তাই আসে। খুনি মাঝেদকে তো আপনার, আমি মনে করি যে এটা তো আপনার সম্পূর্ণভাবে তৈরি করা, সাজাপ্রাপ্ত খুনের আসামির কাছ থেকে এইভাবে পরবর্তীকালে তার কাছ থেকে এগুলো আদায় করা, এটা আপনার কোনো মতেই গ্রহণ যায়। তাছাড়া ওনার যে তথ্য, সেই তথ্য থেকেও তো আপনার প্রমাণিত হয় যে দিস ইজ নট ট্রু। সামনে দুটি নির্বাচন আছে, উপনির্বাচন ঢাকা এবং ঢাকার বাইরে আগামী বছর তৃণমূল নির্বাচন আছে, সেখানে কি আপনারা অংশগ্রহণ করবেন কিনা? আপনাদের এই সিদ্ধান্ত আমরা এখনও নেইনি। বর্তমানে যে অবস্থা, আমরা তো নির্বাচনে অংশ নিচ্ছি, কিন্তু আমরা নির্বাচনে এটা সিদ্ধান্ত নেইনি, যে কারণে আমরা গত দুটো নির্বাচনে আমরা আপনার যাইনি। সেটা কোভিডের আমলে যেভাবে আপনার এই নির্বাচন, মানেই তো আপনার যোগাযোগ, সামাজিক দূরত্ব টূরত্ব সব শেষ এবং আপনার সংক্রমণের আশঙ্কা বাড়তে থাকে, সেই জন্যে আমরা দুটো বাদ দিয়েছিলাম। এটা না আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। আপনাদের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী, আপনাদের পরিকল্পনা কী এবং আপনারা বিএনপি কার্যক্রম নতুন করে ঢেলে সাজানোর কোনো পরিকল্পনা আছে কি? বিএনপি তো ইতিমধ্যে প্রায় 42 বছর আপনার তার পার করেছে এবং এই 42 বছরে বিএনপির অ্যাচিভমেন্ট অনেক। আপনার একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে আসা, গণতন্ত্র নিয়ে আসা, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে আসা, এগুলো কিন্তু বিএনপির কন্ট্রিবিউশন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে বিষয়টা আরও বেশি আপনার মোবিলিটি পেয়েছে, আরও বেশি শক্তি পেয়েছে, এটা হচ্ছে যে উইমেন্স ইমানসিপেশন, উইমেন্স এম্পাওয়ারমেন্ট। কিন্তু দলের গণতন্ত্র এবং নারী নেতৃত্ব কি খুব বেশি আছে যত আমাদের ইতিমধ্যে? এটা তো একটা বাংলাদেশে অ্যাজ এ হোল একটা কালচার, আওয়ামী লীগেও নাই, অন্যান্য দলগুলোতে খুবই কম। কারণ আমাদের দেশে মহিলারা রাজনীতি এসেছেন কম, এখন আসতে শুরু করেছেন, এখন আমরাও জায়গা দিতে শুরু করেছি, আপনার আমাদের দলে দেওয়া হচ্ছে এবং আমরা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছি যে আমাদের দলে অন্তত 20-25% আপনার যেন আসে, সেটার জন্য আমরা পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি এবং খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন সেটা। আচ্ছা, সব শেষ প্রশ্ন করতে চাই যে বেগম খালেদা জিয়া সক্রিয়ভাবে আবার কবে রাজনীতিতে ফিরে আসবেন, তার শারীরিক অবস্থা সব কিছু মিলিয়ে? তার শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়, তিনি জেলে যে অবস্থায় ছিলেন বা হাসপাতালে যে অবস্থায় ছিলেন তার থেকে এতটুকু উন্নতি তার হয়নি। কারণ তার যে ট্রিটমেন্টটা দরকার, সেই ট্রিটমেন্টটা হচ্ছে আপনার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার। আমাদের দেশে এই অ্যাডভান্স ট্রিটমেন্ট করার সুযোগটা অত্যন্ত সীমিত। তারপর আমরা চেষ্টা করছি ওনার যে ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন তাদের তত্ত্বাবধানে উনি কাজ কর, তার চিকিৎসা চলছে এবং ইম্প্রুভমেন্ট একেবারেই নেই বললেই চলে আর কি। বরঞ্চ কিছুটা ওনার যেটাকে অ্যাপেটাইট বলে আর কি, আপনার খাওয়ার ইচ্ছে, এটা একদম কমে গেছে স্বাভাবিকভাবেই। তো এখন এই অবস্থায় তিনি অসুস্থ, অন্যদিকে তার যে মামলা, সেই মামলায় তো তিনি কারারুদ্ধ হয়ে আছেন, সাজাপ্রাপ্ত হয়ে আছেন। এটা নির্ভর করবে যে ওনাকে আমরা কবে মুক্ত করতে পারছি, তারপরে নির্ভর করবে যে তবে বেগম জিয়া এখানে আছেন, তিনি সারা বাংলাদেশের মানুষের মধ্যে আছেন, সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের মধ্যে আছেন। আপনি বিরাজনীতিকরণের কথা বলছেন, রাজনৈতিক নেতারা যখন জনগণের কাছে খারাপ বলে প্রমাণিত হবে তখন আসলে তৃতীয় পক্ষ কে সুবিধাভোগী হয়? এটা আপনার এই তৃতীয় পক্ষ কেন আসে? রাজনীতিবিদরা আপনার যদি সুযোগ না পায়, অন্য বিরোধী দল যদি না থাকে, গণতান্ত্রিক ব্যবস্থা যদি না থাকে, তখনই আপনার তৃতীয় পক্ষ বা অন্যান্য পক্ষ আসার সুযোগ সৃষ্টি হয়। আমাদের যে পলিটিক্যাল কালচার, যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতিতে এখানে একমাত্র পথ হচ্ছে
একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন পরিচালনা করা, অন্যথায় খুবই কঠিন যেখানে আপনি একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন পাবেন। কারণ যারাই ক্ষমতায় যায় তাই আপনার চেষ্টা করে এটাকে নিয়ন্ত্রণ করবার, মনিটর করবার। তাহলে এটা রাজনীতিবিদদেরও ব্যর্থতা যে স্বাধীনতার 50 বছর পরেও আমরা রাজনীতিবিদদের ব্যর্থতাটা আসে কোত্থেকে? রাজনীতি ব্যর্থতা তখনই আসে যখন আপনার অত্যন্ত পরিকল্পিতভাবে আদার ফোর্সেস দে ইন্টারভেন। আমলে কী করেছে আপনার? তারা দে হ্যাভ ডিস্ট্রয়েড দিস ইনস্টিটিউশন। একটা নির্বাচন অনুষ্ঠানে জনগণ ভোট দিতেই যায় না, এত বেশি আপনার এই নির্বাচন ব্যবস্থার উপরে তো অনাস্থা এসছে যে মানুষ এখন নির্বাচনে যাই না, কে কে হবে ভোট দিয়ে দেবে নিয়ে নেবে। গণতন্ত্র এবং সুশাসন থাকুক, এটি আসলে আমাদের প্রত্যাশা, আপনাদের মতো রাজনীতিবিদদেরও প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের আধ ঘন্টার গল্পে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য। দর্শক, রাজনীতি, গণতন্ত্র, সুশাসন, বিরোধী দল, সরকারি দল, সব কিছু নিয়ে রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকবে। কারণ সবচেয়ে খারাপ গণতন্ত্র সবচেয়ে ভালো স্বৈরতন্ত্র থেকে ভালো, এটি বলা হয়ে থাকে। সুতরাং রাজনীতি জায়গায় থাকবে, মানুষ সুশাসন পাবে, এই আশা রেখেই আজকের মতো এখানে শেষ করছি আধ ঘন্টার গল্প।